মেষ রাশি 2025 সাল। আপনি যদি মেষ লগ্নের হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনি দেখতে পারেন। এই 2025 সালে গ্রহের যে অবস্থান থাকছে সেই অনুসারে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে পেয়ে ত্যাগ, আরেকটি হচ্ছে না পেয়ে ত্যাগ। তাই যে কোনো ক্ষেত্রে আপনারা যারা কিছু পেয়েছেন আর সেটি ত্যাগের দিকে ইঙ্গিত করছে, আর আপনারা যারা পাননি নিরাশা নিয়ে ত্যাগের দিকে ইঙ্গিত করছেন, অর্থাৎ এই 2025 সালে আপনার মধ্যে আধ্যাত্মিকতা যথেষ্ট দেখতে পাওয়া যাবে, ধার্মিক চিন্তাভাবনা মনের মধ্যে যথেষ্ট থাকবে, তীর্থ ভ্রমণ আপনারা করবেন এই 2025 সালে। এবং এই 2025 সালে আপনারা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন তাহলে অবশ্যই ট্রাভেল বা ভ্রমণ জাতীয় ধার্মিক কিছু কথাবার্তা বা আর্থিক বিষয়ে কিছু কথাবার্তা এই সমস্ত ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন সেখানে ভালো অবশ্যই আপনি কিছু করতে চলেছেন, নিজেকে প্রমাণিত করতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, একটি জায়গা আপনি করতে পারবেন এই 2025 সালে। এই 2025 সালে সবথেকে যে বিষয়টা আমি আপনাদের দিক থেকে দেখতে পাচ্ছি সেটি অবশ্যই আপনারা জেনে রাখুন, একটি নতুন কিন্তু জীবন পাচ্ছেন। হ্যাঁ, নতুন জীবন পাচ্ছেন এই 2025 সালে। আপনারই প্রিয়জন কেউ নিঃসন্তান বা বিবাহ করেননি, আপনি তার সর্বে সর্বা। কোনো কিছু অর্থ আপনার নামে কিন্তু নমিনে করা রয়েছে, সেই অর্থ কিন্তু আপনারা পাচ্ছেন এই 2025 সালে। গ্রহের যে অবস্থান আছে এবং এই যে বললাম নতুন জীবন, ভালো রকম অর্থ আপনারা পেতে চলেছেন। এছাড়াও আপনারা শারীরিক কোনো রকম অসুস্থতার মধ্যে আছেন, পরিবারেরই আপনার পরিবার সম্পর্কে বা কোনো রিলেশন সম্পর্ক হেতু কোনো রকম শারীরিক সমস্যায় আছেন, কোনো অর্গ্যান ট্রান্সফার অর্থাৎ অর্গ্যান পরিবর্তন সেটি কিন্তু এই 2025 সালে ঘটতে চলেছে। সাপোজ আপনার হয়তো চোখের সমস্যা, পরিবারের কেউ কিন্তু সেই চোখ দান করে যাবে আপনাকে এই 2025 সালে। মেষ রাশি আপনারা যদি হয়ে থাকেন গ্রহের যা অবস্থান সেটি বলা যেতে পারে। এবং আপনারা অবশ্যই 2025 সালে এপ্রিল মাস পর্যন্ত আপনারা বিনিয়োগ যেটি করছেন বা করতে চাইছেন অবশ্যই করবেন, সঠিক ক্ষেত্রে আপনার বিনিয়োগ করতে পারবেন। আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ কথাবার্তা থাকছে, নিজের ক্যারিয়ার বিষয়ে যথেষ্ট আপনি আশাবাদী হবেন, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করবেন সেটা যথেষ্ট আপনার মধ্যে বোঝার ক্ষমতা কিন্তু থাকছে এই 2025 সালে। এবং যেহেতু আপনার মধ্যে ধার্মিক চিন্তাভাবনা থাকছে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখতে যথেষ্ট দেখা যাবে। এবং এই 2025 সালে আপনারা যারা দীক্ষা নেবেন ভাবছেন 2025 সালে আপনাদের সেই যোগটাও কিন্তু এসে যাবে, মনে রাখবেন আপনারা দীক্ষা নেবেন, নিতে পারবেন এই 2025 সালে। আপনারা এই 2025 সালে যেহেতু আপনার মধ্যে ধার্মিক চিন্তাভাবনা বেশি থাকবে, যারা কম বয়সী আছেন কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে কিছু না পাওয়ার বেদনা যথেষ্ট ব্যথিত করতে পারে, কিছুটা সময়ের জন্য হলেও আপনি বাড়ির বাইরে চলে যেতে পারেন, সন্ন্যাস এইরকম কিছু নেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে, তবে সেটি অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলী বিচার্য, তবে কিছুটা হলেও আপনার মনের মধ্যে নিরাশা বা সন্ন্যাস নিয়ে নেবেন, বাড়ি থেকে চলে যাবেন, কোনো তীর্থস্থানে কিছুদিন থাকবেন, এরকম প্রবণতা কিন্তু আপনার মধ্যে থাকবে যারা মেষ রাশির আছেন। এবং এই 2025 সালে আপনার মধ্যে যারা ক্যারিয়ার নিয়ে আশাবাদী রয়েছেন যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে থাকবে। এই ধৈর্য নিয়ে এবং নিজের মধ্যে যেহেতু আপনি বুঝতে পারবেন সমস্ত কিছু ক্ষেত্রে প্রয়াস করতে হয়, দীর্ঘদিন চেষ্টা রাখতে হয়, তারপরেই কিন্তু সফলতা পাওয়া যায় সেটি বোঝার কারণে এবং যথেষ্ট ধৈর্য আপনারা ধরবেন। যে কোনো ক্ষেত্রে আপনি যুক্ত আছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি আপনার কর্ম ফুটিয়ে তুলতে পারবেন বা দেখাতে পারবেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিছু করতে চলেছেন, কিছু না কিছু অবশ্যই আপনারা করবেন, নিজের কর্ম সম্বন্ধে যথেষ্ট আপনারা ওয়াকিবহল থাকবেন, সেটা সব প্রফেশনাল হতে পারে বা কোথাও কর্মরত আপনি হতে পারেন, বিজনেস ক্ষেত্রের মধ্যেও তার ব্যতিক্রম কিন্তু হবে না। এই 2025 সালে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ নয়, তবে আপনার মধ্যে টেন্ডেন্সি থাকবে কোনো রকম শারীরিক সমস্যা হলে সেই সমস্যা চেপে রাখার প্রবণতা থাকবে, তাই চেপে রাখবেন না। কোনো রকম সমস্যা হলে ছোটোখাটো অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, সেখানে অবশ্যই সুচিকিৎসা পাবেন।
পড়াশোনার দিক থেকে বলতে হলে যথেষ্ট ভালো সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে, যেখানে অনেকে কেউ সুযোগ পায় না সেই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন, এবং সেটি অবশ্যই আপনারা ঠিকভাবে ব্যবহারও করতে পারবেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন একটু কিন্তু অবিশ্বাস জন্মাতে পারে আপনাদের মধ্যে, অর্থাৎ দুজনের মধ্যে একটি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে। তাই ভালো যদি বাসেন অবশ্যই আপনারা সেটা মানসিকভাবে মন দিয়েই ভালোবাসার চেষ্টা রাখবেন, কারোর কথাই কিন্তু আপনার পার্টনারের সম্বন্ধে নেগেটিভ কিছু ভাববেন না। যা বিবাহিত আছেন আপনাদের মধ্যে যথেষ্ট সম্পর্ক ভালো সেটিতে বলা যেতে পারে, পূর্বে কোনো রকম সম্পর্ক খারাপ হলেও জুন মাসের পর থেকে যথেষ্ট আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, যে কোনো ক্ষেত্রে আপনি মানিয়ে নিয়ে চলতে পারবেন, আপনার পার্টনারকে আপনি বোঝাতে পারবেন, এই বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে এই 2025 সালে। আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো, বিজনেস যারা করেন আপনার যে চিন্তাভাবনা যেগুলো আছে অভিজ্ঞতা আছে সেগুলো কিন্তু বিজনেসের মধ্যে আপনি পরিকল্পনা অনুসারে সেটি আপনি কাজ করবেন, অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। কর্মের দিক থেকে বলতে গেলে হঠাৎ করে এই 2025 সালে হঠাৎ করে কর্মপ্রাপ্তির কিন্তু যোগ আপনার থাকছে, এবং নিজের ইচ্ছাশক্তির প্রতিবন্ধকতাকে আপনারা কিন্তু সেটি দূর করতে পারবেন, মেষ রাশির আপনারা যারা আছেন। এবং এই 2025 সালে বিজনেস যারা করেন বা যে কোনো রকম পরিষেবামূলক কিছু পরিষেবা প্রদান করে থাকেন, সেটি ক্যাটারিং থেকে শুরু করে বা কোনো রকম ডেকোরেশন ইত্যাদি ক্ষেত্রে এরকম কিছু পরিষেবা আপনি দিয়ে থাকেন, যে কোনো ক্ষেত্রে পরিষেবামূলক বিজনেস করেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো এই 2025 সাল। হঠাৎ করে আপনাদের জীবনে কিছু ঘটতে চলেছে, হঠাৎ করে কোনো রকম সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন যেটা আপনাদের জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে। এবং যারা অবিবাহিত আছেন সেটিও কিন্তু হঠাৎ করে বিবাহ হওয়ার সম্বন্ধ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে হয়তো এমনই হয়তো সময় আসতে পারে যেটা হয়তো বিবাহ দিন ঠিক হয়ে গেছে, সেই দিনটা হঠাৎ করে কেটে গিয়ে আবার নতুন করে সেখানেই হবে, কিন্তু টাইমটা খুব কম সময়ের মধ্যে। এই 2025 সালে আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। পারিবারিক দিক থেকে মাঙ্গলিক কাজ যেগুলো আপনারা করবেন ভাবছেন, দেবতা প্রতিষ্ঠা, সেগুলো তো অবশ্যই হচ্ছে, এবং পারিবারিক দিক থেকে কোনো রকম কর্ম করার ভাবনা চিন্তা সেটিও থাকছে। বিদেশে যারা থাকেন সেখানে অবশ্যই এই 2025 সালে ভালো কিছু আপনি করতে চলেছেন, সেখানে আপনার একটি নামের বিস্তার হচ্ছে, বা আপনি যে কর্মের জন্য গিয়েছেন সেখানে অবশ্যই সেই কর্ম আপনি ঠিকভাবে করতে পারবেন 2025 সালে। 2025 সালটা আপনাদের দিক থেকে একটি ভালো বছর হতে চলেছে। আপনারা কিন্তু পৈতৃক সূত্রে বা এই রকম কিছু ক্ষেত্রে ভালো অর্থ আপনারা পেতে পারেন, তবে আপনার মধ্যে আধ্যাত্মিকতা যথেষ্ট থাকবে। একটি সময় হয়তো যে জিনিসের জন্য আপনি মন প্রাণ দিয়ে চেষ্টা রেখেছিলেন সেই জিনিস পাননি, ত্যাগ স্বীকার করেছেন 2025 সালে, দেখবেন সেই রকম যে ত্যাগ স্বীকার করেছেন, যেটা মনের মধ্যে একটি সময় আপনি চেয়েছিলেন কিন্তু এখন আর চাননি, সেই বিষয়টা কিন্তু আপনার সামনে আসছে। এবং এটা হয়ে থাকে, এটা শুধু মেষ রাশি আপনাদের যারা আছেন বা মেষ লগ্নের আপনাদের জন্য নয়, অনেকের জীবনে কিন্তু এটি হয়ে থাকে, এবং এটি কিন্তু ঘটছে এই 2025 সালে। 2025 সাল আপনাদের সার্বিক এইভাবে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে অবশ্যই কোন মাসে কোন ক্ষেত্রে প্রবণতা সেটি অবশ্যই ভালোভাবে জানতে পারবেন। এটি হলো আপনাদের সার্বিক 2025 সাল। মেষ রাশি মেষ লগ্ন আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক রাশিফল উপস্থাপন করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।